নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 17ই ফেব্রুয়ারি 2022 মা লক্ষ্মীর আশীর্বাদে এই বৃহস্পতিবার লটারির প্রাপ্তি হতে চলেছে এই 5 রাশির। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। আমি দৈনিক লটারির উপর ভিডিও দিয়ে থাকি, অর্থাৎ কোন কোন রাশির লটারির প্রাপ্তির যোগ থাকছে। আপনারা প্রত্যেক দিন যারা এই লটারির ভিডিও দেখছেন তাদেরকে আমি একটা কথা বলবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করুন, কারণ এই ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ কথা আমি কিন্তু আলোচনা করি। অর্থাৎ শুধুমাত্র আপনি ভিডিওর শেষে গিয়ে রাশির নাম শুনে আপনি বেরিয়ে যাচ্ছেন এটা করবেন না, কারণ আপনার রাশির সঙ্গে সঙ্গে আমি রাশির সময়টা কিন্তু বলে দিই। রাশিভিত্তিক সময়, দিনের শুভ সময় এবং রাহুকাল এবং যোগ এবং নক্ষত্র আমি সমস্ত নিয়েই এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করি। অর্থাৎ অতি বিশেষ এই ভিডিও, মোটো স্কিপ করে আপনারা দেখবেন না, অনেক ইম্পর্টেন্ট তথ্য মিস করে যেতে পারেন। আমি বারবার বলি, আপনারা যারা এই লটারির ভিডিও দেখছেন নিজ দায়িত্বে আপনারা ভিডিও দেখুন, কারণ আমি যে 5 রাশির কথা বলছি সেই 5 রাশি লটারি পাবেই। আপনি কোটি টাকা পাবেন, না আপনি 10 টাকা পাবেন, না আপনি 100 টাকা পাবেন, না আপনি 1000 টাকা পাবেন, না আপনি 5000 পাবেন, না আপনি 50000 পাবেন, না আপনি 5 লাখ পাবেন। সেটা কত অ্যামাউন্টের অর্থ হবে সেটা ডিপেন্ড করবে আপনার বাই বার্থ চার্ট, আপনার জন্মছক ডিপেন্ড করবে যে আপনি কত টাকার লটারি পেতে পারেন, অর্থাৎ কত অ্যামাউন্টের অর্থ আপনার ভাগ্যে আছে। আমি একটা কথা বারবার বলে থাকি, কলিযুগের রাজা হচ্ছে রাহু। আপনার জন্মছকে রাহু, শুক্র, শনি এবং বুধ, এই 4টি প্ল্যানেটের পজিশন। আপনি আপনার জন্মছকটা এখন খুলে নিন, যারা যাদের ক্ষেত্রে জন্মছক করা আছে আপনি নিজের জন্মছকটা খুলে দেখুন, আপনার ক্ষেত্রে শনি, রাহু এবং শুক্র, বুধ কি পজিশনে আছে। যদি আপনার জন্মছকে রাহু, শনি, শুক্র, বুধ ভালো থাকে আপনি লটারি কিন্তু আপনি পাবেন। অনেক হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে যে স্যার একটা নাম্বারের জন্য বড় প্রাইজ মিস হয়ে গেল। এটা হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার ভাগ্য ভাবকে স্ট্রং করুন, আপনার পঞ্চম ভাবকে স্ট্রং করুন, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। এবং রাহু কবচ, আমি বারবার বলে থাকছি রাহু কবচ আপনার পরিধান করুন। রাহু কবচ লাগালে যে আপনার লটারি লাগবে এটা আমি বলছি না, এটা কখনোই আমি দাবি করব না, কিন্তু আপনার লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু আপনার বাড়বে। অর্থাৎ আপনি লটারি কাটছেন সেই জায়গাটা যাদের একটুর জন্য মানে তীরে এসে তড়ি ডুবে যাচ্ছে, এক কথা আমি বারবার বলি, বা ইস আর ভাগ্যিস করছে, ইস এই নাম্বারটা যদি আমি কাটতাম তাহলে হয়তো আমি এই অ্যামাউন্টের অর্থটা আমি পেয়ে যেতাম। কেউ কেউ ছোটো প্রাইজও পাচ্ছেন। এই যে 5 রাশির কথা বলছি কিনা, 5 রাশি ছোট বড় মাঝারি প্রাইজ কিন্তু পাবে, কেউ নিরাশ হবে না। কিন্তু কত অ্যামাউন্ট হবে এবং আপনার যাদের জন্মছক নেই তারা কি লটারি পাবে না, কৌশিক রায় তাদের ক্ষেত্রে বলছে লটারি কিন্তু পাবে। আপনার হস্তরেখা, আপনার হাতে রাহুর প্লেসমেন্ট, আপনার হাতে শনির প্লেসমেন্ট, আপনার হাতে শুক্রের প্লেসমেন্ট এবং বুধের প্লেসমেন্ট আপনার কেমন আছে এটা আপনি দেখে নিন। যদি এই গ্রহগুলো আপনার পজিশন ভালো থাকে, তার পাশাপাশি আপনার দশা অন্তর্দশা পারমিট যদি করে, এবং আমি যে রাশিগুলোর কথা বলছি সেই রাশিগুলোর মধ্যে আপনি যদি থাকেন, ভাগ্য আপনার নিশ্চিতরূপে কিন্তু চমকাবে চমকাবে। অর্থাৎ এটা সম্পূর্ণরূপে আপনার জন্মছক কথা বলবে, শেষ কথা বলবে আপনার জন্মছক। অর্থাৎ যে রাশিগুলোর কথা বলছি সেই রাশিগুলো কিন্তু লটারি পাবেই, অর্থাৎ যে যে মানুষ পাবে সেটা তার জন্মছক। কিন্তু শেষ শেষ হাসি কে হাসবে সেটা একটা বোঝাবে হচ্ছে আপনার জন্মছক। দেখুন, এই যে বৃহস্পতিবার
মাতা লক্ষ্মীর কৃপায়। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, এটা আপনারা অবশ্যই কমেন্ট করুন। এবং যে যে নক্ষত্র থাকছে, একটি হচ্ছে মহা নক্ষত্র, একটি হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র থাকছে। এবং ভালো সময় আপনার 12:05 থেকে 12:52, আরেকটি ভালো সময় আপনার 1:41 থেকে 3:21 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটুন, বিশেষভাবে লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বাড়বে। এই যে শুভ সময়টা আমি বারবার বলি, শুভ সময়টা মেনটেন করুন, রাহুকালটা আপনারা বর্জন করুন। এই সময় কোনো ইনভেস্টমেন্ট বা কোনো টাকা শেয়ার মার্কেটে লাগানো বা কোনো শুভ যাত্রা এই সময় আপনারা করবেন না। এবার আমি আপনাদেরকে জানাবো রাশিভিত্তিক সময়। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে, সকাল 9:32 থেকে 11:04 পর্যন্ত, প্রথম রাশি মীন রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের 8:05 থেকে 10:21 পর্যন্ত, 8:05 থেকে 10:21 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলতে চলেছি, সেই রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে, সকাল 9:18 থেকে 12:14 সময়টা কিন্তু শুভ। এর পরের যে রাশির কথা আমি বলবো, ধনুরাশির পর, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে, 4 নম্বর রাশি, সকাল 11:49 থেকে 12:14 পর্যন্ত, খুব অল্প সময়, 12:14 পর্যন্ত। এর শেষ যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল পেতে চলেছে, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের যে টাইমটা বেরিয়েছে, দুপুর 1:45 থেকে বিকাল 4:16 পর্যন্ত কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে লটারি লাগবেই একদম 100%, যদি আপনার জন্ম ছক যদি পারমিট করে। এই 5 রাশির মুখে কিন্তু হাসি ফুটতে চলেছে, অর্থাৎ শেষ হাসি হাসবে কে, আপনার জন্ম ছক শেষ কথা বলবে, এটা হচ্ছে কৌশিক রায়ের কথা। অর্থাৎ আপনার জন্ম ছক আপনি এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখান যে আপনার জন্ম ছকে লটারি যোগ কখন আছে, কোন বছর আছে এবং কোন সময় আছে, সেটা আপনি একবার অ্যানালাইসিস করে নিন। অহেতুক অর্থ অপচয় করবেন না, অর্থাৎ সময় বুঝে, আমি বারবার বলি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে। কিছু কিছু ক্ষেত্রে তিথি নক্ষত্র কাজ করে যায়, এবং এর পাশাপাশি যারা কাটছেন না তারা অল্প টাকা ইনভেস্টমেন্ট করুন, দেখুন একবার ছোট্ট অল্প ছোট্ট একটা লটারি কেটে নিজের ভাগ্যটাকে যাচাই করে নিন। যদি আপনিও তো হতে পারেন আগামীকাল কোটিপতি, এটা সম্পূর্ণ ডিপেন্ড আপনার ভাগ্য চক্রের উপর। অর্থাৎ যারা কাটছেন না তারা একবার অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন, এবং বা আপনি একটা ছোট্ট অ্যামাউন্টের অর্থ লাগিয়ে আপনি কিন্তু দেখতে পারেন। প্রচুর কমেন্টস আসছে যে স্যার আমি লটারি পাচ্ছি হোয়াটসঅ্যাপে, কেউ কেউ বলছে একটুর জন্য আমার মিস হয়ে যাচ্ছে, কেউ বলছে স্যার আমি শুধু ছোটো প্রাইজই পাচ্ছি। অর্থাৎ ছোটো বড় মাঝের, আমি বারবার বলছি, কত অ্যামাউন্টের অর্থ আপনি পাবেন সেটা আমি এখান থেকে বলবো না, কিন্তু যে 5 রাশি মা লক্ষ্মীর কৃপায় লটারি পেতে চলেছে 100%, 17 ফেব্রুয়ারি 2022 বৃহস্পতিবার, মা লক্ষ্মীর আশীর্বাদে এই 5 রাশি নিশ্চিত রূপে কিন্তু লটারি প্রাইজ পেতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি এই বিষয়ের জন্য কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।